বাগেরহাট জেলায় করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে 50টি শয্যার বিপরীতে ভর্তি হয়েছে 60 জন রোগী। আক্রান্ত হচ্ছেন সেবা সংশ্লিষ্টরাও। শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 2 থেকে 3 সপ্তাহ যাবত বাগেরহাট জেলায় করোনা সংক্রমণটা খুব বেড়ে যাচ্ছে। পাশাপাশি যেটা হচ্ছে তার প্রতিফল হিসেবে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যারা ভর্তি হচ্ছে তাদের লক্ষণটাও একেবারে মৃদু লক্ষণ নয়, একটু ভর্তি হওয়ার মতো। কিন্তু আমরা চেষ্টা করছি যে যারাই ভর্তি হোক তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য, এবং এটা আমরা আমাদের সামর্থ্য বৃদ্ধি করার চেষ্টা করছি। আমরা আজকে বাগেরহাট জেলা করোনা হাসপাতালে আমি আরো 15টি বেড সংযুক্ত করেছি এবং আরো 20টি নতুন সিলিন্ডার সংযুক্ত করেছি, এবং উপজেলা থেকে আরো 4 জন চিকিৎসককে এনেছি, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও আমাদের কাছে চাওয়া হয়েছে চিকিৎসক এবং নার্সের। আমি এর মধ্যে 6 জন নার্সকে আবার সাথে কোভিড হাসপাতালের জন্য পেয়েছি, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে আশ্বস্ত করেছে যে এখানে আরো 10 জন চিকিৎসক পদায়ন করা হবে করোনা রোগীদের চিকিৎসার জন্য। এখন পর্যন্ত চিকিৎসা পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, যদিও সংক্রমণের হারটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। সদর হাসপাতালের সম্প্রসারিত নতুন ভবনটি করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ব্যবহৃত হলেও এখানে নেই ICU সুবিধা। হাসপাতালের 4র্থ ও 5ম তলার পর 6ষ্ঠ তলাও করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। জনবল সংকটের কারণে সেখানে কাজ করছেন বাগেরহাট পৌরসভার কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী। আমার ঝুঁকিপূর্ণ নিয়ে এখন প্রায় 60-70টা রুগী আছে, ঝাড়ু দেওয়া, মশা, ময়লা ফেলানো, অক্সিজেন দেওয়া, মানে সমস্ত যাবতীয় কাজ বাস আমরাই করাচ্ছি। আর আমাদের পজিটিভ হয়ে গেছে, তারপরেও আমরা সেই কাজ করতেছি। আমরা 20 জন মিলে এখন আমরা 20 জন স্টাফ আছি। আমাদের এখন জনবলের দরকার, লোকের দরকার, এবং ICU বেড আছে কিন্তু চালু করার মতো কোনো লোক নেই। রোগীদের সেবা আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি সাধ্য মতো। আমি একজন সিকিউরিটি গার্ডে এখানে চাকরি করি, কিন্তু এখন এখানে যে অবস্থা তা এখন চোখের সামনে মানুষের ধরপর মরে যাচ্ছে। তাদের মানবিক দৃষ্টির কারণে আমি এখন ওই করোনা ইউনিটে আমি রোগীদের সেবায় আছি। ভর্তি রোগীদের অধিকাংশেরই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বাড়তি রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সেরা। বাগেরহাট সদর হাসপাতালে এনে তাকে করোনা টেস্ট করা হয় 27 তারিখ, কিন্তু আজ 4 তারিখ, এই 8 দিন চলে গেছে, এখন আমরা করোনা টেস্টের কোনো ফলাফল পাইনি। এখানে আসলে রোগীর অনেক চাপ, তো এনারা আপ্রাণ চেষ্টা করছেন, তারপরেও স্বল্প জনবল বা স্বল্প প্রচেষ্টা দিয়ে যা তারা সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু এটা আসলে অপ্রতুল।